নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 13 জানুয়ারি 2023 শুক্রবার, যে পাঁচ রাশির মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই ভিডিও। দেখুন, প্রথম কথা, আপনাদেরকে আমি কিছু কথা আজকে আপনাদেরকে বলবো, খুব ইম্পর্টেন্ট কথাগুলো, খুব গুরুত্বপূর্ণ কথা। দেখুন, আমাদের জন্মছকে, প্রত্যেকের জন্মছকে কিছু গ্রহ শুভ থাকে, কিছু গ্রহ অশুভ থাকে। এই যে নবগ্রহ আছে কি না, নটি গ্রহের মধ্যে নটি গ্রহে যে আমাদের শুভ আছে এটা না, আবার নটি গ্রহে যে আমাদের অশুভ রয়েছে সেটা কিন্তু নয়। অর্থাৎ এখানে দেখতে হবে যে কোন গ্রহগুলো আমার ক্ষেত্রে শুভভাবে অবস্থান করছে, কোন গ্রহগুলো পজিটিভ রয়েছে, কোন গ্রহগুলো নেগেটিভ রয়েছে, তার উপর বিচার করে এই যে প্রাপ্তি। আমি একটি কথা বলি, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির মহা প্রাপ্তির যোগ কিন্তু আগামীকাল সৃষ্টি কিন্তু হয়েছে এই পাঁচ রাশির। কারণ এই যে পাঁচটি রাশির আমি কথা বলছি কি না, হাজারো লাখো কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকেরই ক্ষেত্রে যে ঘটবে এমন না, কিছু সংখ্যক মানুষ আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আমি একটি কথা আপনাদেরকে বলছি, যারা প্রাপ্তির ক্ষেত্রে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনি প্রতিদিন টিকিট কাটছেন কিন্তু আপনার ক্ষেত্রে ভাগ্য সাথ দিচ্ছে না, একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে, তাদের জন্য যারা কাটেন তাদের ক্ষেত্রে আমি বলছি, তারা অবশ্যই বিশেষভাবে ভাগ্য ভাবকে স্ট্রং করুন। দেখুন, ভাগ্য ছাড়া কিচ্ছু সম্ভব না, অর্থাৎ ভাগ্য ভাবকে স্ট্রং করুন এবং রাহু রক্ষা কবচ পরিধান করুন, বিশেষভাবে কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। এই রাহু রক্ষা কবচ কি করবে, আকর্ষিক অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ, রাহু হচ্ছে মালিক, হঠাৎ প্রাপ্তির মালিক। রাহু রক্ষা কবচ বর্তমানে ক্যাশ অন ডেলিভারিতেও আপনার চালু হয়ে গেছে, যারা ক্যাশ অন ডেলিভারি নিচ্ছেন তারা প্রত্যেকে জানেন ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু আপনারা এই রাহু রক্ষা কবচ আপনারা নিতে পারবেন। এবং এর পাশাপাশি আপনাদেরকে একটি কথা আমি বারবার বলি, যে প্রত্যেক মানুষের জীবনে কম বেশি বাধা আসে, এই বাধাটা কিসের জন্য আসছে, আপনি প্রচেষ্টা করছেন, আপনি অর্থ ইনভেস্টমেন্ট করছেন কিন্তু আপনার প্রাপ্তির জায়গাটা বাধা রয়েছে, এটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনার চেনা পরিচিত বা কোনো সূত্র থেকে আপনি জানতে পারলেন কারো ক্ষেত্রে লাখো লাখো কোটি কোটি টাকা লাগছে কিন্তু আপনার লাগছে না। এই জন্য আমি বারবার বলি, নিজস্ব জন্ম ছকটা বিশ্লেষণ করুন। আমি যে শুভ সময়টা প্রতিদিন বলছি, বিশেষভাবে বারবার বলছি, শুভ সময় এবং টার্গেট নাম্বারটা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। এই শুভ সময় এবং টার্গেট নাম্বারটা যদি আপনারা একটু মেনে চলেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি করবে। কিন্তু আপনার জন্মছকে প্রাপ্তির যোগটা আছে কি না, আর অর্থাৎ কোন বছরে আপনার প্রাপ্তির যোগ আছে, কোন মাসগুলোতে আপনার প্রাপ্তির যোগ আছে, আপনার জন্মছকে রাহু, শুক্র, বুধ এবং শনি গ্রহ কেমন রয়েছে, এই চারটি গ্রহ আপনার জন্মছকে কি অবস্থাতে রয়েছে, এবং এর পাশাপাশি আপনার দশা পারমিট করছে কি না, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা পারমিট করছে কি না, তার উপর ডিপেন্ড করবে আপনার আগামীকাল প্রাপ্তি ঘটবে কি না। অর্থাৎ এই প্রাপ্তির জায়গাটাতে যাদের বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন, প্রচেষ্টা করছেন দিনের পর দিন কিন্তু আপনার হচ্ছে না, আপনার নিজস্ব ন্যাকাল চার্ট অথবা হস্তরেখা বিচার করুন। কারণ একজন মানুষের ভাগ্যভাবকে, ধনভাবকে এবং আকর্ষিক প্রাপ্তির ভাবটাকে যদি স্ট্রং করানো যায়, তাহলে জানবেন আপনার খুব চটজলদি কিন্তু প্রাপ্তি ঘটবে। অনেকে চেষ্টা করছে, স্যার আমার একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে, যাদের অল্পের জন্য মিস খেয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ
আপনাকে হঠাৎ বড় ধরনের অর্থ প্রাপ্তি কিন্তু ঘটাবে। অর্থাৎ যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, অবশ্যই একবার পরামর্শ নিয়ে আপনার রাহু রক্ষা কবচ নিন, কারণ আপনার জন্মছকে যোগটা কখন আছে, আর যাদের ক্ষেত্রে যোগ কেটে গেছে, বার্থ চার্ট রিফরমেশন, বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে কিন্তু এই যোগকে প্রবল করা কিন্তু সম্ভব। প্রচুর মানুষ রয়েছে যারা প্রচুর পরিশ্রম করছে কিন্তু সে অর্থ পাচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু বার্থ চার্ট রিফরমেশন করা দরকার। গ্রহগুলোর পোটেন্সিয়ালিটি, গ্রহ পোটেন্সিয়ালিটা বৃদ্ধি করতে হবে। বার্থ চার্ট রিফরমেশনটা এখানে কিন্তু অ্যাডভান্স কাজগুলো কিন্তু করে। আপনার জন্মছকে রাহু কোনভাবে অবস্থান করছে, কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, কোনভাবে এবং অবস্থান করছে, এটা কিন্তু জানা দরকার। এবং আপনার ক্ষেত্রে যে গ্রহগুলো শুভ রয়েছে তার বলবত্তাটাকে বৃদ্ধি করুন। বলবত্তাকে যদি বৃদ্ধি করানো যায়, ইনঅ্যাক্টিভকে অ্যাক্টিভ করিয়ে আপনার জন্মছকে প্রবল যোগ কিন্তু নিয়ে আনানো কিন্তু সম্ভব। অর্থাৎ এই যে অর্থপ্রাপ্তির জায়গাটা আমি বারবার বলি, ওই অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যে গ্রহগুলো বিশেষভাবে শুভ ফল দেয়, সেই গ্রহগুলোকে অ্যাক্টিভ করা একান্তই দরকার। দেখুন, প্রত্যেক মানুষের একটি চাহিদা যে আমি একটু কম পরিশ্রম করে প্রচুর অর্থ উপার্জন করব, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ঘটে না। কেন ঘটে না, কিসের জন্য ঘটে না, এটাই তো হচ্ছে ভাগ্যের খেলা। প্রত্যেক মানুষ ভাগ্যের উপর কিন্তু ডিপেন্ড, ভাগ্য আপনাকে কোন দিকে নিয়ে যাবে। অর্থাৎ আমি একটি কথা বলি, ভাগ্যের দ্বারা মানুষের অনেক সহজে প্রাপ্তি কিন্তু ঘটানো কিন্তু সম্ভব। আগামীকাল শোভন যোগ রয়েছে, 12টা থেকে 1:30 পর্যন্ত রাহুকাল রয়েছে। এবার আমি আপনাদেরকে জানাবো রাশিভিত্তিক শুভ সময় এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার, বিশেষভাবে কিন্তু আগামীকালের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। যারা শুনছেন ভিডিওটি অবশ্যই ভালো মতন শুনবেন, কারণ আমি প্রতিদিন বলি, একটু আপনাদের সময়টা আমি নষ্ট করি, কারণ আগামীকালে আপনার প্রাপ্তি, আপনি ইনভেস্টমেন্ট করছেন, অর্থ অপচয় করছেন। কিন্তু এই ভিডিওটি যদি আপনারা শুনেন, একটু মনোযোগ দিয়ে যদি শুনেন, আপনার জন্মছকে প্রাপ্তির যোগটা দেরিতে আছে, না মধ্য বয়সে আছে, না তাড়াতাড়ি আছে, এটা যদি আপনি জানতে পারেন, জানবেন আপনি চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু আপনার জীবনে কিন্তু ঘটবে। এবং বার্থ চার্ট রিফরমেশন এটা কিন্তু একান্তই কিন্তু দরকার। এবার আমি আসি আপনার জন্মছকে যে যে রাশির আমি কথা বলো, তাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার, রাশিভিত্তিক যে টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়, টার্গেট নাম্বার শুভ সময়, এবং যারা পার্সোনাল ভিজিট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ফর্চুনা নাম্বার এবং টার্গেট নাম্বারটা টোটাল আলাদা। এবং কোন কোন নিয়ম আছে, কোন কোন ফর্মুলা আছে, কিছু ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলে কিন্তু আপনার চটজলদি প্রাপ্তি কিন্তু ঘটবে যে কোনো দিক থেকে, অর্থপ্রাপ্তির একটা। এবং সংখ্যা মানুষের ভাগ্যকে বদলে দেয়, আমি বারবার বলি, সংখ্যা তত্ত্ব, কালার থেরাপি মানুষের ভাগ্যকে কিন্তু বদলে দেয়। আগামীকালের নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 9। আপনি সিংহ রাশির মানুষ, 6 এবং 9 আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার। শুভ সময় সকাল 10:10 থেকে আপনার 11:37 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের যে শুভ সময় সকাল আপনার 9:12 থেকে, সকাল 9:12 থেকে আপনার 11:04 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ কন্যা রাশি। এর 3 নম্বর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 10:02 থেকে আপনার 11:23 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 9:00
থেকে আপনার 10:45 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালে যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 7 এবং 5। আপনাদের যে শুভ সময় সকাল 11টা থেকে 12টা, অর্থাৎ সকাল 11টা থেকে 11:49 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। অর্থাৎ এই যে আমি 5টি রাশির আমি কথা বললাম, কম হোক বেশি হোক অর্থ প্রাপ্তির মহা যোগ কিন্তু সৃষ্টি করেছে এই 5 রাশির। প্রত্যেকে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রচুর পরিমাণে আপনারা কমেন্ট করুন। এবং যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার, ধন্যবাদ।